বাংলাদেশের দেওয়া একশো ছিয়াত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে সাকিবের করা প্রথম ওভারের পঞ্চম বলে ব্র্যান্ডন টেইলরকে শূন্য রানেই সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন দ্বিতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে টেইলরের মতো চাকাভাকেও শূন্য রানে আউট করেন সাকিব দলীয় ছয় রান যোগ করতেই তৃতীয় উইকেট পরে জিম্বাবুয়ের উইলিয়ামসনকে সাজঘরে ফেরান শফিউল চতুর্থ উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করেন যদি ও হ্যামিলটন মাসাকাজ্জা সে জুটি বেশি বড় করতে পারেনি তারা দুজন মিলে তোলেন সাতাইশ রান দলীয় ৩৫ রানে ব্যক্তিগত এগারো রানে মুতুমবোজ দিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম উইকেট তুলে নেন আমিনুল ইসলাম আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিফটি হাঁকানো বার্ল এ ম্যাচে বড় সংগ্রহ পাননি মাত্র এক রান করেই সফিলের বলে বোল্ড হন তিনি আমিনুলের দ্বিতীয় শিকার হন মাসা কাজা ব্যক্তিগত পঁচিশ রান করে আমিনুলের বলে এলবিডব্লিউ শিকার হন তিনি তবে জিম্বাবুয়েকে এক পাশ থেকে আগলে রাখেন মুতুমবামি দলীয় রানে রানে রান আউট করেন মুশফিক উইকেট পড়লে সাত অষ্টম উইকেট জুটিতে জার্ভিসকে নিয়ে বড় স্কোর করার চেষ্টা চালিয়ে যান মুতুম্বামি তার ব্যাটে চড়ে সম্মানজনক স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে তার ইনিংস শেষ হয় পঁয়তাল্লিশ রানে তাকে আউট করেন শফিউল একশো রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস এর টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেয় লিটন দাস ভালো শুরু পেয়েও ফিফটি হাঁকাতে পারেননি লিটন ব্যক্তিগত আটত্রিশ রানে বাজে শট খেলে আউট হন তিনি বড় রান পাননি চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ মুশফিক ও মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বাংলাদেশ মুশফিক মাহমুদুল্লাহ মিলে গড়েন আটাত্তর রানের জুটি ব্যক্তিগত বত্রিশ রান করে মুতুম বোজাদির বলে আউট হন মুশফিক তিনি ফিফটি না পেলেও ফিফটি দেখা পান মাহমুদুল্লাহ তার বাষট্টি রানে ভর করে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ